এই ভাই ভাইয়া বলিস কেন আমার মধ্যে কি নেই যে একটা নারীর মধ্যে আছে ওই জিনিসটাই নেই কি নেই আর মনের কথা বলছি এই লাউ ঝুলে কুমড়ো ঝুলে আরো ঝুলে আমরা এই দিনে যে প্রেম করে না তার উপরে সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি ভালোবাসা দিবসের বিশেষ তিতা শো ভালোবাসা দিবি কিনা বল আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন তিনজন ভেরি ভেরি স্পেশাল গেস্ট আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট সুশীল জনাব তবার ছু এবং আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট ছড়াকার এবং অশ্লীল কবি সর্বকবি জনাব দিগম্বর হেনা এবং আমাদের অনুষ্ঠানের বিশিষ্ট গেস্ট বিশিষ্ট গায়িকা মিস 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 আজকের এই ভালোবাসা দিবসের অনুষ্ঠানে তোর আমাকে ডেকেছিস তাই এসেছি আজকের এই ভালোবাসা দিবসে তোদের সবাইকে আমি ভালোবাসার সাগরে ভাসিয়ে দেব নীল সাগর পার হয়ে তোদের কাছে কে মানে এটা কি এটা কি মানে আই এতক্ষণ দেখে তুই বুঝতে পারিস এটা কি হ্যাঁ ডেকে না অপমান করছিস না ইয়ে মানে প্রথমে তো আপনার নাম দেখে মনে করেছিলাম আপনি আপা এখন তো দেখছি আপনি খ্যাপা ওনাকে বের করে দেন এই বের করো মানে বের করো মানে এটা নো 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 এই কি তোদের ইচ্ছা যখন ইচ্ছা ঢুকাবি যখন ইচ্ছা বের করবি এটা কি তোদের মগের মনে পেয়েছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা আসলে অনেক কৃতজ্ঞ ভাবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন বিশিষ্ট আমরা প্রথমেই চলে যাচ্ছি সুশীল সমাজের কাছে জনাব আপনি বলবেন যে এই যে সুশীল সমাজরা এই ভ্যালেন্টাইন ডে অথবা ভালোবাসা দিবসকে কি চোখে দেখেন ধন্যবাদ আমাকে এই ঝলমলে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনি যে প্রশ্ন করেছেন ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে কি বিশিষ্ট সবজি বিক্রেতা কানমোপা লুইপা এবং কুপা কুপায়ের মতে এই ভ্যালেন্টাইন শব্দটা কিন্তু এসেছে গ্রিক শব্দ ভিলেন থেকে এই দিবসে বিভিন্ন পার্ক রেস্তোরাঁয় কপত কপতিরা সুখানন্দে ঘুরে বেড়ায় এবং কে যে কার কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে কাকে কি দিচ্ছে এটা কিন্তু বোঝার উপায় নেই কি দিচ্ছে মানে আর উপহার উপহার যে দিচ্ছে তো আমার যে এক্স আমার আমার উপহার পেতে খুবই ভালো লাগে আমার এক্স আমাকে একটা গিফট দিয়েছিল একটা বডি স্প্রে ওটা ঘ্রাণ শুকে আমি আনন্দে আত্মহারা হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম পরে জ্ঞান ফিরে দেখি আমার মানি ব্যাগ আমার মোবাইল কোনো কিছুই নাই পরে ওই মানি ব্যাগের মধ্যে আমার একটা ন্যাশনাল আইডি কার্ড ছিল কি যে অবস্থা জানেন ন্যাশনাল আইডি কার্ডের ছবি এত বাজে ছবি জীবনে মনে হয় কেউ তোলে আপনি তো অন্যদিকে চলে গেছেন আপনি তো ভালোবাসার মধ্যে ছিলেন ও হ্যাঁ জি যেটা বলছিলেন ভালোবাসা আসলে ভালোবাসা পেতে হলে আপনাকে কিন্তু মাসের শুরুতেই মানে বাসা দেখতে হবে না হলে কিন্তু দেখবেন যে মাসের শেষের দিকে দেখবেন যে মানে ভালোবাসা ভাড়া হয়ে গেছে আর এই ব্যাচেলারদের বিশেষ করে আমি একজন চিরকুমার একজন এদের জন্য বাসা পাওয়াটা কিন্তু একটা দুঃস্বপ্নের মতো এই বাচ্চারা বাসা কেন থাকবি আমি আছি না তুই আমার কাছে চলে আসবি আমি তোকে দুঃস্বপ্নের বদলে রঙিন স্বপ্ন দেখাবো এবং সর্বকবি জনাব দিগম্বর ভাইয়ের কাছে আপনার কাছে ভালোবাসা দিবসের মানে কি এ ব্যাপারে আমার অনেকগুলো কবিতা আছে আমি লিখেছি কবিতাটি হচ্ছে ভালোবাসা দিবস মানে একসাথে পথ চলা কলার ছোলায় পিছলে গিয়ে ভাঙলো পায়ের নলা ভালোবাসা দিবস মানে আকাশ ভরা তারা এই থাম 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 পড়লেন না বলি বলি ভালোবাসা মানে হলো আকাশ ভরা তারা বাদাম খেতে গিয়ে দেখি পকেট ভরা সারা তা ভালো অন্য কিছু বলে নাই বলে কিছু মানে বললে সমস্যা না ভালোবাসা দিবস মানে আকাশ ভরা তারা ঝাঁটা দিয়ে বউ পিটাবো করবো বারে ছাড়া
কবিতার মাঝখানে যদি এভাবে আন্দায় যান আমি কবিতা বলবো কিভাবে? দুঃখিত, আপনি বলুন। ভালোবাসা দিবস মানে আকাশ ভরা তারা, হানিমুনে ঘুরতে আমি যাবো তোমায় ছাড়া। এই কেন রে, এই কেন তুই একা যাবি? আমি শাসাগর পাড়ি দিয়ে তোর কাছে এসেছি, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? আমি তো তোকে যেতে দেবো না। তোমারে লেগেছি এত যে ভালো চাঁদ বুঝে। উত্তেজিত হবেন না, বসুন। হ্যাঁ, আমরা এখন চলে যাব বিশিষ্ট শিল্পী মিস পিলকিসের কাছে। কাছে আসবি? আনা নাকি আমি তোর কাছে আসবো? না না না, মানে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, যে অ্যাকচুয়ালি প্রশ্ন নিয়ে আসবো। আপনাদের কাছে, মানে আপনার কাছে ভালোবাসা দিবস মানে? হামগাবার ভালোবাসা? হামগার কেন ভালোবাসবো? তোরা তো আজকে একজনের লগে, কালকে আরেকজনের লগে, সকালে একজনের লগে ঘুরবি, বিকালে আরেকজনের লগে, আর আমরা সারাটা জীবন অপেক্ষা করে মনের মতো একজনের পাই না। মাঝে মাঝে তো মনে হয় আমরা কি আসলেই মানুষ? ট্যারাকের ঘায়ের মতো হামগো গায়ে কোন লেহা নাই যে এক সব দূরে থাকে, তারপর তোর আমগোতে দূরে থাকুস। এই যে তোর মতো কেউ কাছে আসতেছে না, কেউ না। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমাইল না, ফুলের মধু খাইল। হ্যাঁ, আমরা আমরা জানি আপনার মনে অনেক বিরহ, শুনেছি আপনি নাকি অনেক জায়গায় খেয়েছেন, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। সত্যি বলতে কেউ মন থেকে ভালোবাসেনি, সবাই শুধু ইউজ করেছে, সবাই শুধু ছলনা করেছে, ছাকে খেতে খেতে আমি হয়রান হয়ে গেছি। জানেন এত ছাকা খেয়েছি আমার শরীরে মাংস বলতে কিছু নেই, শুধু ছাই আর ছাই। আমরা মাঝখানে দর্শকদের কিছু মন্তব্য পড়ে নিতে চাচ্ছি। ইউরেনাস গ্রহ থেকে ভাদাম অ্যাঞ্জেল লিখেছেন, বাসের ছিটে তোমার নাম্বার, এইটে কেমন ছল, র্যাবো পিচার করলো রিসিভ আমার দেয়া কল, দেখে শুনে কল করুন। উগান্ডার থেকে মিস্টার কো অ্যান চো লিখেছেন, তোমায় আমি ভালোবাসি তাই হয়েছি অন্ধ, খাইছে বাবু বিচি কলা সব হলো তাই বন্ধ। এগুলো কোনো কবিতা হলো? আমার তো শিখতে হবে। জনাব তবরক ছুঁয়ের কাছে জানতে চাইব, ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসের ইতিহাস সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। বিশিষ্ট গরু তারা হুতুসে কুপা কুপা তার বিখ্যাত গ্রন্থ আজাইরা পেঁচাল এই বইতে লিখেছেন যে পৃথিবী সৃষ্টি হওয়ার দুই মাস আগে মঙ্গল গ্রহ থেকে দুইজন এলিয়েন তার পৃথিবীতে অবতরণ করেন, একজনের নাম হচ্ছে ভিলেন আর একজন হচ্ছে টিনটিন। তারা কি করে এসে বাংলা গাছের প্রেমে পড়ে যায়। দেখলে কিন্তু মনটা কিন্তু আসলে প্লেনে পড়ে যায়। ইন দা ইয়ার অফ 420 BC আমি যখন প্লেনে উঠে উগান্ডার পথে রওনা দিয়েছি, আপনি উগান্ডা যাবেন, ছিলেন ভালোবাসা দিবস নিয়ে, আপনি ভালোবাসা ভ্যালেন্টাইন দিবসের সম্পর্কে বলতেছেন আর আপনি এখন চলে গেছেন উগান্ডায়। এই দৃষ্টি তুই শুধু অ্যারিস্টো দেখলে প্রেম জাগে, আমাকে দেখলে জাগে না। রূপে আমার আপনি জানে যৌবন ভরা। এ ভাই বসেন, তুই ভাই বলিস কেন? আমার মধ্যে কি নেই যে একটা নারীর মধ্যে আছে? ওই জিনিসটাই নেই। কি নেই? আর মনের কথা বলছি। আপনি যদি আমাদেরকে আরো কিছু ভালোবাসার কবিতা শোনাতেন। এই ভালোবাসা দিবসে আমাদের মনের মাঝে প্রেমের জোয়ার, এই জন্য আমি কিছু কবিতা লিখেছি। যেমন ধরুন, হৃদয় প্রাণ উজার করে ওগো আমার প্রিয়া, তোমায় আমি বাসু ভালো করবো না তো বিয়া। তখন ধরেন যে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি দিবা রাতি, আমার সাইজ পিঁপড়া হলেও তোমার সাইজ হাতি। আর সুন্দর সুন্দর কবিতা আছে, যেমন ধরুন, ভালোবাসা মানে হলো ভালো ভালো বাসা, একসাথে বিড়ি খায় মুচি আর চাষা। এই আমি বুঝলাম না, এই ভালোবাসার মধ্যে বিড়ি এসলো কোথা থেকে? বিড়ির সম্পর্কটা কি? কেন আপনি দেখেন না
যে একটা দিদি, হ্যাঁ একটা দিদির পাশা কতজন মিলে টানে, এটাই কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু সেই দিন কি আর আছে? এখন যে বিড়ির দাম, বিড়ির দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষ কিন্তু বিড়িটা কিনতেই পারে না। এভাবে অনাহারে অর্থাহারে মানুষ যদি চলতে থাকে আমি সহ্য করতে পারি না। আপনি আবার লাঞ্ছিত হয়েছেন, আপনি বসুন। কৌশল আপনি বলুন। হ্যাঁ ধন্যবাদ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ভালোবাসার এই দিবসে চুল গজালো টাকে, কালো কালো চুল সাদা হলো মাল ফেলেছে কাক। তারপর ধরে ওই দেখা যায় মেয়ের বাড়ি, ওই যে মেয়ের মা, ঝোপের ধারে মুড়তে গিয়ে খেলাম কাটার ঘা। আমার কবিতা আমার বাসে রাগিনী। জানো সুশীল, আপনি কি আমাদেরকে বলবেন যে এই ভালোবাসা দিবসকে আরো ত্বরান্বিত করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? জি, এই ভালোবাসা দিবসে আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই রমনা পার্কের চিপায় চাচার একটি মূর্তি, দুঃখিত মূর্তি না, ভাস্কর্য চিপায় এই স্থাপন করার জন্য, চিপায় এই জন্যই বললাম যে এই কপট কপুতিরা কিন্তু চিপায় চাপায় গিয়ে বসে, এই ভাস্কর্য দেখে তারা আরো উত্তেজিত হয়ে ভালোবাসায় ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। সাধারণ মানুষ এই দিবসকে কিভাবে দেখে যদি একটু বলতেন? সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখে, এটা আসলে কোনো বিষয় না। হ্যাঁ ছিল অসাধারণ, মানে আমাদের মতো সুশীল এটাকে কিভাবে নিয়েছে, আমরা কিন্তু এটাকে পজিটিভলি নিয়েছি। এই দিবসটি কিন্তু দেখেন দেশের অর্থনীতির জন্য একটা বিশাল একটা ভূমিকা রাখছে। লক্ষ লক্ষ টাকার ফুল বিক্রি হচ্ছে, এর সাথে অনেক মানুষ অনেক পরিবার জড়িত। এরপরে ধরেন যে কার্ড বিক্রি হচ্ছে, ওষুধ বিক্রি হচ্ছে, ওষুধ আরে এটা নেগেটিভ প্লেনে নেওয়ার কিছু নেই, পজিটিভলি আমরা চিন্তা করি, তাহলে অর্থনীতির দিক থেকে কিন্তু ভালো একটা চাঙ্গা একটা ভাব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলে এই ভালোবাসা দিবসকে যারা অস্বীকার করে, তুই যা দিবি আমি তাই নেব, ভালোবেসে দিবি কিনা বল, বল না। কোন মাছ লজ্জা নেই, কত বড় অশ্লীল কথাগুলো বলে যাচ্ছে। ঠিকই বলেছেন আপনি, সে কখন সে অশালীন ভাষায় মানে অঙ্গভঙ্গি করে যাচ্ছে। এই আপনি এই বন্ধনহীন প্রেম প্রকাশ বন্ধ করেন, আপনারা এত নির্লজ্জ কেন? ও আমি নির্লজ্জ না? এতক্ষণ যে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস করে তোমরা যা করছো, তাহলে তোমরা কি পেলো? টিভি সিনেমায় প্রেম ছাড়া কিচ্ছু নাই, এটা কি আমরা করি? হিজড়া করে নাকি তোমরা করো? সিনেমার মধ্যে কাপড় খুলে নাচা দেখি কোনো হিজড়া কোনোদিন বসে নাকি তোমার গার্লফ্রেন্ডরা বসে? টিভিতে তোমরা যে দেখাও টিপটপ কাছে আসার গল্প, কাছে আসা গল্প নাকি দেখি কোনোদিন পিজারা করছে, করছে কেউ না? আঙ্গ কথা তো কেউ শুনে না, কেউ শুনে না আঙ্গ কথা। তো অঙ্গ কথায় প্রভাবিত হইয়া অভিভাবক স্কুল কলেজের খোঁজ লয় না, পোলাপান গুলা যা খুশি তাই করে, এই বাচ্চাগুলাই ধর্ষিত হয়, নিখোঁজ হয়, নিহত হয়। আকাম করলা তোমরা, প্রেগনেন্সির ওষুধ খাওয়ালা তোমরা, আর আমরা আমরা দিলাম নির্লজ্জ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি, আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসার সাথেই থাকুন, যে ভালোবাসা আপনাকে ফার্মেসি পর্যন্ত নেবে না। আল্লাহ হাফেজ। গোধূলি টিভি, সৃষ্টিতে স্বপ্ন বুনে।